ভিডিওটি ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম ডক্টর রয়কে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই কিছু না খেয়ে আবারও ইমার্জেন্সি থাকার জন্য ফিরে যেতে হয় হসপিটালে। অন্যদিকে আমরা দেখেছিলাম মিস্টার সেন স্ত্রী এবং সন্তানের কথা ভুলে বিনা মাস্কে ছুটে গেছিলেন বন্ধুদের ডাকে। এবার আমরা দেখে নেব পার্ট টুতে কি হতে চলেছে। আমি বলি কি, চাটা খেয়ে একবার ডাক্তারের কাছে গিয়ে আসি। কাশিটা তো অনেক দিন ধরেই হয়েছে আর আজকে তো দেখছি বাড়াবাড়ি। যাও একবার ডাক্তার দেখে আসো, চা খেয়ে নাও। স্যার স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, স্যার আমার ভীষণ কাশি হচ্ছে স্যার, ভীষণ শরীরটা কাশি হচ্ছে স্যার, স্যার প্লিজ বাঁচান স্যার, স্যার। ডান, এই সিচুয়েশনে এইভাবে প্যানিক করবেন না, আপনার প্রবলেমগুলো বলুন আমি শুনছি। স্যার মাত্র কিছু সময়ের জন্য বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছিলাম স্যার, তাতে এই অবস্থা হয়ে গেছে স্যার, বাঁচান স্যার প্লিজ স্যার বাঁচান। আপনাদের এত করে বলা হচ্ছে আপনারা বাইরে বেরোবেন না, আপনি এখন কি বলছেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছিলেন, অদ্ভুত। সরি স্যার। আপনাকে অ্যাডমিট করা হচ্ছে, আপনার করোনা টেস্ট করতে হবে, আসুন। হ্যালো, কি ব্যাপার, তুমি এতদিন ধরে ফোন ধরছো না কেন? তুমি বাড়ি আসবে কবে? তুমি আগে আমার কথাটা শোনো, আমার তোমাকে কিছু বলার আছে। মানে তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, তবে আমি এখন বাড়ি ফিরতে পারবো না। কিন্তু কেন, আজকে তো তোমার বার্থডে। হ্যাঁ আমি জানি, বাট নাও আই এম করোনা পজিটিভ। তুমি সাবধানে থাকো, আমি কথা দিচ্ছি আমি সুস্থ হয়ে ফিরে আসবো। ঠিক আছে। আমরা আবারও সেই বীর যোদ্ধাদের এবং তাদের পরিবারকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। একজন ডক্টর ফুল কভার থেকেও নিজে আক্রান্ত হচ্ছে, আর আমরা মানুষেরা সামান্য মাস্ক পরে নিজেদেরকে হিরো ভাবছি। কিছু মানুষ তো সেই সামান্য মাস্কটাও পরছেন না। একবারও ভেবে দেখেছেন দেশের ভবিষ্যৎটা কি? ভেবে দেখেছেন একবারও প্রিয়জনদের বাঁচাতে পারবেন কি? বাজবে তো মানব জাতি, একবার ভেবে দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।